সালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। দর্শক, আজকে আবার আসা হয়েছে জয়পুরহাট জেলা, জয়পুরহাট নতুন হাটে বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল 8টা হইতে বৈকাল 4 ঘটিকা অবধি এরকম জমজমাট আমদানি ও কালেকশান হয়ে থাকে। দূর দূরান্ত থেকে কোনো ভাইদুল নিয়োগ করেন, বলদ গরু কিনবেন, তাহলে অবশ্যই চলে আসতে হবে জয়পুরহাট জেলা, জয়পুরহাট নতুন হাটে। দর্শক, এখনও কোনো নতুন দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন আর আপনাদের একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন। দর্শক, কেন না যে আপনাদের একটা লাইক ও মূল্যবান মন্তব্য অনেকটা বেশি উৎসাহ করে ভিডিওগুলো করতে। তো দেরি না করে অবশ্যই সংক্ষেপে দিয়ে একটা বলদ জোড়ার দাম জানবো। আজকে বলদ জোড়ার বাজার দর কেমন যাচ্ছে, কাস্টমার কত বলছে একটা আইডিয়া নিব, দেখাচ্ছি যে কেমন আমদানি ও কালেকশন আছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কালেকশন আছে। অবশ্যই একটা লাইক দিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন। দর্শক, খুবই কষ্ট করে আমরা ভিডিওগুলো করি, দর্শক খুবই কষ্ট হয় ভিডিওগুলো করতে, দেখেন এতটা চাপ আমি দেখাতে পারতেছি জানি না, খুবই চাপ। গরুর কোয়ালিটি দেখা যাচ্ছে না, দেখেন সামনে দেখালে পিছনে দেখা পারবো না, পিছনে দেখালে সামনে দেখা পারবো না। তো দেরি না করে শুরু করে দিচ্ছি দর্শক, ইনশাল্লাহ। দর্শক বলছি তো ঢুকলাম বিসমিল্লাহ বলে, দেখেন কোন গলি ঢুকবো, কোন সব দিকে খুবই চাপ, কোন গলির ঢুকবে, যে একটা গলির ঢুকলাম, দেখে দিন এখান থেকে দাম দর জানি। ছোট মনে একটা আছে, ছোট মনে একটা দাম জানি কত দাম রাখছে, কাস্টমার কত বলছে একটু শুনি। এই যে আমার এই ব্যাপারের গরু, এগুলো সব এই ব্যাপারে একটু দাম জানা লাগবে, এগুলো বলতে পারবে না দাম। এই জোড়ার দাম কেমন টাকা চাচ্ছেন? ১৪০ হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম ধরবে? কাস্টমার দাম করছে ১১০-১৫, তাই না? বয়স কেমন আছে? বয়স জোয়ান জোয়ান হয়ে গেছে। এই জোড়ার দাম কেমন চাচ্ছেন? এই দুটোর দাম ১৪০ দাম, এই দুটারও। আজকে মনে কত জোড়া নিয়ে আসছেন বলো? ১০ জোড়া। দর্শক, ১০ জোড়া বলছি তো খুব ভালো একজন ব্যাপারী ১০ জোড়া বলো কালেকশন করছে। এগুলো ছোটো একটু কিন্তু ভালো মানের, কুরবানি বলতে পারলে একটা ভালো আশা করা যায়। এই যে ভাইয়ের একটু দাম জানি, সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো ভাই। এই যে আপনার এই জোড়াটার দাম কেমন টাকা চাচ্ছেন? দুইটার দাম ২২০, ২২০০০। দর্শক, ২২০০০০ দাম রাখছে, কাস্টমারে কেমন দাম বলতেছে? ২০০ বলে, তাই না? শোনেন দর্শক, উদ্দেশ্যে আপনার নাম্বারটা আজকে একটু দিয়েই দেন, নাম্বারটা বলেন, সমস্যা নেই। দর্শক ফোনটা বার করুক, নাম্বারটা নিয়ে দেবেন ইনশাল্লাহ। দর্শক, আমি এই ব্যাপারে বড় ভাইয়ের নাম্বারটা নিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, যোগাযোগ করবেন। চাচা হচ্ছে, চাচার নাম্বারটা নিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি জানি, নাম্বারটা বলেন। ৫৭ ৫৭ দর্শক, যারা দেশি বলদ কিনবেন তাদের জন্য আজকে এই ভিডিওটি উপহার দিচ্ছি আমি। আর নাম্বার দর্শক যোগাযোগ করবেন, দেশি বলদের আমদানি কালেকশন হিউজ, আপনারা ফোনে যোগাযোগ করলেই দিয়ে দেবেন ইনশাল্লাহ। বলছি তো অনেক কালেকশন করে থাকে হাটের মধ্যে, অনেক শত শত কালেকশন করে থাকে। তো আমি সবগুলোর তো দাম জানাতে পারবো না, মানে একটা করে গলি ঢুকতেছি, একটা করে কালেকশন দেখাচ্ছি, একটা করে দাম জানাচ্ছি এরকম। দর্শক, যে সামনে ওই বড় জোড়াটা শিং খুবই ভালো, মানে শিং আছে, শিং ডালা ভালো দেখা যাচ্ছে, একটু ওটা যাবো একটু দেখি, কথা বলতেছো দর্শক, দাঁড়ান একটু, ভালো মানে দিয়ে কথাবার্তা হচ্ছে, কাস্টমার ভালো লাগছে, একটু লাইনে থাকেন দর্শক। দর্শক, এই তো দেখতেছেন কত চাপ আছে আমাদের হাটগুলোতে, খুবই চাপ বলছি তো, না দেখলে বিশ্বাস করবেন না। এই যে এখানে একটা জোড়া আছে, ঘুরে আসলাম, জোড়াটা পছন্দ হলো, শিং ডালা খুবই ভালো, খুবই ভালো মানে এক জোড়া বলদ। তো এই দাগটা কিসে একটু দেখি ভাই, দাগটা কিসের? সিলে গেছে, তাই না? দর্শক, এটা ইন্ডিয়ার থেকে যখন পার করে তার কাটা লাগে এরকম করে মানে সিলে যায়, আলহামদুলিল্লাহ এখন শুকে গেছে। তবে মাথাটা খুবই ভালো আছে, খুব সুন্দর মানের মাথা, কেমন দাম চাওয়া হচ্ছে? ২৭০ হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম ধরে বলছে? ৪৫-৫০ ২৪৫-৫০ বলে, তাই না? বয়স কেমন আছে? নতুন জোয়ান দর্শক, নতুন জোয়ান বয়স আছে। তো দর্শক উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু দিয়ে দেন আগে, ০১৯ ০১৯ ৮২ ১৮ ১৮
60-50। দর্শক, এটা হচ্ছে আমার মহাজনের নাম্বার, কোনো ভাই যদি মনে করেন বলদ কিনবে তাহলে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি অনেক বলদের কালেকশন করে থাকে। আমি একটু কোয়ালিটি দেখে নিচ্ছি, ভালো মানের কোয়ালিটি আছে ইনশাল্লাহ। এই যে দেখেন কত বলদের আমদানি কালেকশন বলছি তো, যতদূর ক্যামেরার ফুটেজ যাবে শুধু বলদ আর বলদ, বলদ আর বলদ। এই যেখানে হাড্ডি সার একটা আছে, একটু দাম জানবো, এটার দাম কত রাখছে কাস্টমার কত বলছে একটু শুনি। হাটে যেহেতু আসছি প্রত্যেকটা ধরারই দাম জানবো ইনশাল্লাহ। সালামু আলাইকুম। কত দাম চা হচ্ছে? ২২০। হাটে নিয়ে আসার পরে কাস্টমারে মনে হয় কেমন দাম দর বলতেছে? তাই না? দর্শক, দাম চাও হচ্ছে ২২০০০, কাস্টমারে ১৯৫ বলতেছে। আপনারা দাম তো সাপেক্ষে নেবেন। বয়স মনে কেমন আছে? নতুন জোয়ান, দাঁতে সারা নতুন জোয়ান। জয়পুর হাট নতুন হাট বসে সপ্তাহে একদিন, রোজ শনিবার সকাল ৮টা হইতে বৈকাল ৪টা অবধি এরকম জমজমাট আমদানি কালেকশন হয়ে থাকে বলদ গরুর। এই যে আমার সেই কাঙ্ক্ষিত জাকির ভাই, জাকির ভাইয়ের ভিডিও না করলে তো আমার ইউটিউব চলবে না, ইউটিউব বন্ধ হয়ে যাবে। ওই জন্য জাকির ভাই একটা ভিডিও করতে হবে বাধ্য। তো আজকে হাটের মধ্যে সবচেয়ে লো ক্যাটাগরির বলদ কালেকশন করছে জাকির ভাই। অনেক কালেকশন করে, অনেক কালেকশন আছে কিন্তু এটা একটু লো ক্যাটাগরির। জাকির ভাই সালামু আলাইকুম। আজকে কেমন একটা লো ক্যাটাগরির বলদের কালেকশন করেছেন? গরু নাই ভাই। গরু নাই, তাই না? কেমন দাম চাচ্ছেন এই গরুটার? ২০০০০০ হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে? ৮০-৯০ বলে, তাই না? বয়স কেমন আছে জাকির ভাই? নতুন জোয়ান। তো জাকির ভাই আপনার নাম্বারটা একটু দিয়ে দেন দর্শকের উদ্দেশ্যে, কোন দর্শক মনে করে বলদ গরু কিনবে তাদের ফোন দিয়ে যোগাযোগ করতে পারে। আচ্ছা, ০১৯৯ ৩৫৩৫ ৭৩৬১৯ দর্শক, এটা আমার জাকির ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম ইউটিউবের মাধ্যমে। কোনো ভাই যদি মনে করেন বলদ গরু কিনবেন, হাট দেখবেন, ভিজিট করবেন, আসে জাকির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে না কিনলে হাটটা ভেজেট করে দেখতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক দেখছেন, আমি একটু ভিতর দিকে ঢুকে দেখাচ্ছি আপনাদের যে কত আমদানি কালেকশন আছে। এই যে এটা একটা ভাই আছে, একটু দাম জানি। ভাইয়া কেমন দাম রাখছেন জোড়াটার? ২২০০০০ হাটে নিয়ে আসার পরে কাস্টমারে মনে কেমন দাম বলতেছে? ৭০-৭৫ দর্শক, ২২০০০০ দাম রাখছে, ১৭০-৭৫ কাস্টমারে দাম বলে। বয়স কেমন আছে ভাইয়া? নতুন জোয়ান। দর্শক, এটাও নতুন জোয়ান, দাঁতে সারা, প্রত্যেকটা বলদেরই দাঁতে সারা। এটা বলে এই বলদটা শিঙ্গের মানটা খুবই ভালো, শিঙ্গালা ভালো আছে, মাথা ভালো আছে। ওর একটু ক্যাটাগরি তেমন পছন্দ হলো না, এটা লম্বাও আছে, হাড্ডি সার হলেও মান ভালো। আপনাদের বুঝতে হবে যে কোন বলদের মান ভালো, দেখলে বুঝতে পারবে এটা একটু ভালো মানের। এটা একটু নিরস, এর চাইতে একটু মানে নিরস আছে। দেখছেন মাথার অনেক মোটা, মাথাও তো মোটা নয়। দর্শক, এরকম বলদের কালেকশন আমদানি বলছি তো দর্শক, আপনারা না আসলে না দেখলে বুঝবেন না যে কতটা আছে। প্রত্যেকটা হাট ঘুরে 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 দেখাচ্ছে দাম জানাচ্ছে দর্শক, দেশে বলদের দামগুলো ঘুরে 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 দেখাচ্ছে দাম জানাচ্ছে। দর্শকের যেখানে একটা আছে হাড্ডি সার, অনেক বড় বিগ সাইজের দাম জানি, কেমন দাম রাখছে কাস্টমারে কত বলছে এটা একটু দাম শুনি। হাড্ডি সার হলো বড় আছে, ঠিক আছে দর্শক, চাপ দর্শক, ভিডিও করা যাচ্ছে না, অনেক চাপ তো, আপনার তো লাইক দিতে হাত পা লাগে যায় তো, ওই জন্য সমস্যা আমাদেরও ভিডিও করতে হয়। মহাজন সাহেব কেমন দাম চাচ্ছেন? ২৩০০০০ কাস্টমারে কেমন বলে? ২১০ বলে, তাই না? বয়স কেমন আছে? আজকে মনে কত দূরা নিয়ে আসছিলেন হাটে? ৮-১০টা বিক্রি করছেন? ইস, দর্শক বিক্রি করতে পারেনি আমার, এই মহাজন বিক্রি করতে পারেনি। তো আজকে বলদের অনেক আমদানি, কাস্টমার এত কম কেন হলো? এখন তো আলু উঠাচ্ছে, আলুর দাম ভালো আছে দর্শক, আলুর দাম ভালো থাকার পরও বলদগুলো বিক্রি হচ্ছে না, এটা হচ্ছে একটা দুঃখজনক বিষয়। আমাদের জয়পুর হাট খুবই বলদের আমদানি হয় দর্শক, আমি বলছি তো আপনারা একবার আসে হাটটা ভিজিট করুন দর্শক। দর্শক, ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে, শেষ করে দিলাম, আমি হয়তো দেখা হবে নতুন কোনো একটা হাটে নতুন সুন্দর এরকম ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।